আসসালামু আলাইকুম, এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। আগাম জামিন নিতে হাইকোর্টে গেছেন ফরিদপুর চার আসনে স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। এর আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় তার আগাম জামিন আবেদনের বিষয়ে আজ শুনানির তারিখ নির্ধারণ করা হয়। বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সরোয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। রোববার নিক্সনের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী জামিন আবেদন করেন। আগামী 16 ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের পর জানুয়ারিতে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মেহেরপুরে মুজিবনগর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে তিনি আরও বলেন, যাচাই বাছাই শেষে 5-7 ভাগ লোকের নাম তালিকা থেকে বাদ যাবে, তবে বাদ পড়াদের মধ্যে কেউ চাইলে আপিল করতে পারবেন বলেও জানান আ ক ম মোজাম্মেল হক। 16 ডিসেম্বরের মধ্যে আমরা আশাবাদী জানুয়ারির কাজটা সম্পন্ন করব। ইতিমধ্যে অনেকগুলো বিভাগ হয়ে গেছে, সেটা আমাদের মনে হয় যে 5-7 হাজার সেখানে আসবে, বাদ যাবে বেশি, সংযোজন হবে কম। সারা দেশে 2 শতাধিক স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনের ভোট গ্রহণ চলছে। মেয়াদ উত্তীর্ণ 1টি উপজেলা ও 15টি ইউনিয়ন পরিষদে চলছে সাধারণ নির্বাচন। এছাড়া 8টি উপজেলা ও 177টি ইউনিয়ন পরিষদে বিভিন্ন পদে উপনির্বাচন হচ্ছে। জেলা পরিষদের কয়েকটি পদেও চলছে উপনির্বাচনের ভোট গ্রহণ। কুমিল্লা দাউদকান্দি উপজেলা পরিষদের সবকটি পদে সাধারণ নির্বাচন হচ্ছে। এছাড়া যশোর সদর, সুনামগঞ্জের জামালগঞ্জ, মাদারীপুরের শিবচর ও নওগাঁর মান্দা সহ 7 উপজেলায় চেয়ারম্যান এবং দিনাজপুর সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ চলছে। এসব নির্বাচনে ভোট নেওয়া শুরু হয় সকাল 9টায়, চলবে 1টানা বিকেল 5টা পর্যন্ত। নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘটের কারণে চট্টগ্রাম থেকে সারা দেশে লাইটার জাহাজে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এ কারণে অচল হয়ে গেছে চট্টগ্রাম বন্দরে বহির্নগরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাসের কাজও। আন্দোলনকারী শ্রমিকরা জানান, চট্টগ্রাম বন্দরে বহির্নগরে মাদার ভেসেল থেকে নদীপথে পণ্য পরিবহনে আয়োজিত 1000 লাইটার জাহাজ পরিচালনা করে ওয়াটার ট্রান্সপোর্ট সেল। তাদের সাথে দীর্ঘদিন দেন দরবার করেও 11 দফা দাবি আদায় না হওয়ায় সোমবার রাত 12টা থেকে ধর্মঘট পালন করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে যানবাহনে বাড়তি চাপ রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়ি অগ্রাধিকার দিয়ে পারাপার করা হলো পণ্যবাহী পরিবহন নিয়ে চরম দুর্ভোগে রয়েছেন চালক ও পণ্যের মালিকরা। আজও 100 পণ্যবাহী পরিবহন পারাপারে অপেক্ষায় রয়েছে পাটুরিয়া ঘাটে। পণ্যবাহী পরিবহনের চালকরা জানান, ঘণ্টার পর ঘণ্টা ঘাটে অপেক্ষা করায় অনেক কাঁচা পণ্য নষ্ট হচ্ছে, এতে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। এবার জানাবো শেয়ার বাজারের খবর। পুঁজিবাজারে তালিকাভুক্ত 3 কোম্পানির পর্ষদ সভা ও 2 মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা আজ অনুষ্ঠিত হবে। এগুলো হল ICB ইসলামী ব্যাংক, ইউনাইটেড ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, CAPM BDBL মিউচুয়াল ফান্ড 1 ও CAPM IBBL ইসলামী মিউচুয়াল ফান্ড। দুপুর 2:35 ICB ইসলামী ব্যাংক, বিকেল 3টায় ইউনাইটেড ইন্স্যুরেন্স ও 4টায় প্রগতি ইন্স্যুরেন্সের সভা অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেল 3টায় শুরু হবে CAPM BDBL মিউচুয়াল ফান্ড 1 ও CAPM IBBL ইসলামী মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা। সভায় 30 সেপ্টেম্বর সমাপ্ত সময় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।